আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেরদার গ্লোবাল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিয়াপদ। বাংলা ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ক্রিয়াপদ। ক্রিয়াপদ অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের স্কুলের ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরি বাকরি পরীক্ষায় প্রতি বছর ক্রিয়াপদে কোনো না কোনো প্রশ্ন থাকে। তো যেহেতু আমাদের আলোচনাটি আমরা শুধু রাজউক কলেজের ক্লাস সিক্স এবং সেভেন এবং ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রশ্নের প্রিপারেশনের উপরে সীমাবদ্ধ রাখব, সেকারণে এই অধ্যায় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য প্রথমে আমি তোমাদের স্ক্রিনে কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি। এই প্রশ্নটি আমি নিয়েছি রাজউক কলেজের ক্লাস সিক্স এবং সেভেনে 2006 সাল থেকে 2019 সাল পর্যন্ত এবং ক্যাডেট কলেজে 2006 সাল থেকে 19 সাল পর্যন্ত এই ক্রিয়াপদ অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো থেকে সবচেয়ে বেশিবার এসেছে এমন প্রশ্নগুলো সিলেক্ট করে আমি 7টা প্রশ্ন এখানে তোমাদের জন্য দেখাচ্ছি। তোমরা এক নজরে এই 7টি প্রশ্ন দেখে নাও, তাহলে এখান থেকে তোমরা ধারণা পাবে যে ক্রিয়াপদটি ব্যাপকতা কতটুকু এবং কিভাবে তোমাদের এটা পড়তে হবে। প্রথম কোশ্চেনটি দেখো, যে ক্রিয়ার মাধ্যমে বক্তব্যের পূর্ণতা প্রকাশ পায় তাকে কোন প্রকারের ক্রিয়া বলে। দ্বিতীয় প্রশ্নটি, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে। তৃতীয় প্রশ্নটি, গঠনগত দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার। চতুর্থ প্রশ্নটি, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি। অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি। ষষ্ঠ প্রশ্ন দেখো, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। সপ্তম প্রশ্ন দেখো, প্রযোজক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এই 7টি প্রশ্ন থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিয়াপদের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল অধ্যায়টি আসলে পড়তে হবে। তবে সে আলোচনা অনেক ব্যাপক, আমি তোমাদের সুবিধার জন্য টোটাল ক্রিয়াপদ অধ্যায়টি বিশ্লেষণ করে একটি অল্প ছকে আজকের লেকচারের মধ্যে টোটাল অংশটুকু সন্নিবেশিত করেছি। যদি তোমরা আজকের লেকচারটি না টেনে বারবার অনুসরণ করতে থাকো, তাহলে এই অধ্যায় থেকে রাজউক কলেজে এবং ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি আশা করি তার সবটুকু তোমরা এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন, মরি ভাত খায়, মিলি বই পড়ে, সূর্য উঠেছে, এই তিনটি বাক্যে খায়, পড়ে এবং উঠেছে এই তিনটি পদ দ্বারা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এরা ক্রিয়াপদ। এখন আমরা দেখব ক্রিয়াপদ কত প্রকার ও কি কি। আসলে ক্রিয়াপদ বিভিন্ন রকমের হয়ে থাকে, এজন্য বাংলা ব্যাকরণে ব্যাকরণবিদগণ ক্রিয়াপদকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। আমরা সব শ্রেণীগুলোকে ভাগ করে একটা নিয়মের মধ্যে এনে অত্যন্ত সহজ করার জন্য ক্রিয়াপদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অর্থ প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সকর্ম ক্রিয়া এবং অকর্ম ক্রিয়া। গঠনগত দিক থেকে ক্রিয়াপদ তিন প্রকার, মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। এখন আমরা ক্রিয়াপদের প্রত্যেকটি যে বিভাগটা দেখলাম সেটা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথমে আসি অর্থ প্রকাশের ক্ষমতা অনুসারে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়াপদ দ্বারা
বাক্য শেষ হয়েছে বোঝায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সাদিক ভাত খেয়েছে, রহিম বই পড়েছিল, আমরা আগামীকাল বাড়ি যাব, এই বাক্যগুলোতে শেষে বাক্যগুলোর শেষে যে ক্রিয়াপদগুলো দেখেছি এগুলো দ্বারা এই বাক্য বাক্যগুলোর বক্তব্য শেষ হয়ে গেছে। পরবর্তীতে আর কিছু শোনার কোনো আকাঙ্ক্ষা বাকি থাকে না, সে কারণে এই ক্রিয়াপদগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপরে আসি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ বাক্যের বক্তব্যকে সমাপ্ত করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন রহিম ভাত খেয়ে, আমি গান শুনে, এখানে খেয়ে এবং শুনে এই যে দুটো ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ দুটি বক্তব্যকে পূর্ণ করতে পারেনি, এরপরে আরো কিছু বক্তব্য অবশিষ্ট থেকে যায়, সেই অবশিষ্ট বক্তব্য না বলা পর্যন্ত বাক্যটি অর্থপূর্ণ হচ্ছে না। এ কারণে বলা হচ্ছে যে অর্থ প্রকাশের দিক থেকে যে দুই প্রকার তার মধ্যে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অতএব এই যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, আরো কিছু শোনার বাকি থাকে, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। এখন আমরা দেখব ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াটা কি? যে ক্রিয়াপদে কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন আবির ভাত খায়, ছেলেরা ফুটবল খেলে, এখানে খাই ক্রিয়াপদের কর্ম হচ্ছে ভাত, খেলছে ক্রিয়াপদের কর্ম হচ্ছে ফুটবল। কেন? আমরা জানি ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মপদ বলে। যেমন আবির ভাত খায়, আবির কি খায়, আমরা খাই ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো ভাত। অতএব এই ভাত হচ্ছে কর্মপদ। তেমনি ফুটবল খেলছে, খেলছে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে এখানে ফুটবল কর্মপদ। এ কারণে আমরা এখান থেকে একটা প্রশ্ন শিখতে পারলাম যে কর্মপদ কাকে বলে। এটা প্রশ্ন কিন্তু একবার এসেছে যে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মপদ বলে। এরপরে আমরা আসি অকর্ম ক্রিয়া। যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন পাখি উঠছে, বাবা এসেছে, আমি পড়ছিলাম, এখানে কিন্তু কর্ম অতি নেই, এখানে কর্তা আছে। পাখি উঠছে, কে উঠছে, পাখি উঠছে, কে এসেছেন, বাবা এসেছে। এখন তাহলে কর্তা কাকে বলে সেটা একটু শিখে নিই আমরা। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা বলে। যেমন কে এসেছেন, বাবা এসেছেন, উঠছে ক্রিয়াপদ, কি উঠছে বা কে উঠছে, পাখি উঠছে। আমরা যখন বস্তুবাচক ব্যবহার করব তখন কি, আমরা যখন প্রাণীবাচক কোনো পদকে সম্বোধন করব তখন আমরা কি বলবো, যেমন কে উঠছে, পাখি উঠছে। আর মানুষকে যখন সম্বোধন করব তখন কে এসেছেন, বাবা এসেছেন, বাবার ক্ষেত্রে কে আর পাখির ক্ষেত্রে কি। অতএব আমরা অকর্ম ক্রিয়া পেলাম, যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। এখন আমরা দেখব গঠনগত ভাবে ক্রিয়াপদ কত প্রকার। গঠনগত ভাবে ক্রিয়াপদ তিন প্রকার, এক মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া আর প্রযোজক ক্রিয়া। মৌলিক ক্রিয়া, মৌলিক ক্রিয়া কি জিনিস? যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয় তাকে মৌলিক ক্রিয়াপদ বলে। এখন ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল, যাকে আর বিশ্লেষণ করা যায় না। যেমন সে কাজটি করে, তুমি বই পড়ো, এই যে করে একটা ক্রিয়া, এই করে ক্রিয়াটি কর ধাতু প্লাস এ যুক্ত হয়ে করে হয়েছে,
এই করকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, এটা মৌলিক ধাতু, এর সঙ্গে এ যুক্ত হয়ে করে হয়েছে, সে কাজটি করে, এটা হচ্ছে মৌলিক ক্রিয়া। ঠিক তেমনি বই পড়ো, তুমি বই পড়ো, পড় প্লাস অ, পড় ধাতুর সাথে অ যুক্ত হয়েছে, হয়ে এটা মৌলিক ক্রিয়া রূপ নিয়েছে, একে আর বিশ্লেষণ করা যায় না, এই জন্য এটা হচ্ছে মৌলিক ক্রিয়া। তাহলে যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয় তাকে মৌলিক ক্রিয়া বলে। এখন দেখি যৌগিক ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে মিলে ক্রিয়াপদ গঠন করলে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন ঘটনাটি শুনে রাখো, তিনি বলতে লাগলেন, সে খেয়ে ফেলল। এই যে ঘটনাটি শুনে রাখো, শুনে রাখো, শুনে একটা ক্রিয়াপদ, রাখো একটা ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদ মিলে কিন্তু একটি অর্থ প্রকাশ করেছে বা একটি ক্রিয়াপদের মূল ক্রিয়াপদের রূপ নিয়েছে, এই জন্য এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। ঠিক তেমনি তিনি বলতে লাগলেন, এখানে বলতে এবং লাগলেন দুটো ক্রিয়াপদ একসঙ্গে যুক্ত হয়েছে বলে এটাকে বলছে যৌগিক ক্রিয়া। এবার আমরা আসি প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা উদ্যোগে আরেকজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন মা শিশুকে গোসল করাচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে করাচ্ছেন এবং পড়াচ্ছেন এই দুটি ক্রিয়াপদ কিন্তু সরাসরি মা করছেন না কিংবা সরাসরি শিশু করছেন না, এখানে মা শিশুকে গোসল করাচ্ছেন, মা কর্তৃক মা উদ্যোগে শিশু গোসল করছে, শিক্ষক কর্তৃক ছাত্র পড়ছে। অতএব একজনের উদ্যোগে অপরজন কার্য সম্পাদন করলে যে ক্রিয়াটি হয় সেটা হল প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়ার সংজ্ঞাটি আমাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এটা এসেছে। তো আমি আবার বলছি, যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্রিয়াপদ নিয়ে যে আলোচনা করলাম সে আলোচনা থেকে তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো যে ক্রিয়াপদ একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখান থেকে কিভাবে পড়তে হবে তার নমুনা কিন্তু প্রশ্নের ভিতরে আমরা দিয়ে দিয়েছি। সেজন্য এই অধ্যায়টি তোমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না এবং অত্যন্ত সহজ করে দিয়েছি আমি। তোমরা এখানে যে বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে, যদি শুধু এই বক্তব্যটুকু তোমরা মনে রাখতে পারো, তাহলে রাজউক কলেজে ক্লাস 6-7 এবং ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় এর বাইরে কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না, ইনশাল্লাহ। সেজন্য তোমরা এই লেকচারটি বারবার একদিন অন্তর একদিন, সপ্তাহে অন্তর 2-3 দিন শুনতে থাকো, টাইম টু টাইম শোনো, দেখবে শুনতে শুনতে একসঙ্গে মুখস্থ হয়ে গেছে। এখনকার ডিজিটাল যুগ, তোমাদের হাতে মোবাইল আছে, ল্যাপটপ আছে, এগুলোতে আজে বাজে জিনিস না দেখে যদি তোমরা এই লেকচারগুলো বিভিন্ন সময় ঘুরে ফিরে একটু দেখতে থাকো, শুনতে থাকো, অবসরে বসে আছো একটু মানে গা এলিয়ে দিয়ে, বিছানায় গা এলিয়ে দিয়ে দেখতে থাকো, দেখবে ইনশাল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে। এবং এভাবে তোমরা যে যেখানেই থাকো না কেন পড়ে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করে তোমাদেরকে আগামী ক্লাসে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। সবার আগে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, যাতে করে এ ধরনের ভিডিও আপনাদের সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় এবং পাশে আসা বেল আইকনটি অন করে আপডেট থাকো। আল্লাহ হাফেজ।